হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএইচ এডুকেয়ার। আজকে আমাদের পলিটি বা সিভিক্সের এমসিকিউ সিরিজের টপিক কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এর আগে আমরা যেটা পলিটি বা সিভিক্সের ওপরে যে ডেসক্রিপটিভ আছে সেই ক্লাসগুলো করেছি এবং আমরা এখন যে এমসিকিউ সিরিজ আছে সেগুলো করছি। এই যে ক্লাসগুলো আসে বা এই যে এমসিকিউ যেগুলো করাচ্ছে সেগুলো কিন্তু আমি বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই করাচ্ছি, যাতে যারা রাজ্য টেট এবং সিটেট উভয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের কাজে লাগে। এবং সেই জন্যই বলছি যাদের এগুলো কাজে লাগছে বা উপকার হচ্ছে তারা অবশ্যই, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো, তাহলে এই ধরনের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আরও আসবে। তো আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হু গেভ দ্য ফার্স্ট আইডিয়া অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রথম ধারণা কে দেন? ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর সর্দার বল্লভভাই প্যাটেল এবং এম এন রয়। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি, এম এন রয়। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন ওয়াজ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হেল্ড, ভারতীয় সংবিধানের প্রথম বৈঠক কবে হয় বা হয়েছিল? 1946, 1947, 1948, 1949। তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 1946। আমরা জানি যে এর আগে যখন আমরা এর টপিকের ওপরে ডেসক্রিপটিভ করেছি তখনই আমরা দেখেছি যে ভারতীয় সংবিধানের যেটি প্রথম বৈঠক বসেছিল সেটি ছিল কিন্তু 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর। নেক্সট, হোয়েন দ্য ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অ্যাডপ্টেড ইন দ্য কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানে জাতীয় পতাকা কবে গৃহীত হয়েছিল? 22nd July 1947, 24th January 1950, 9th December 1946, নান অফ দিস। তো এর মধ্যে আমরা তো এটা জানি যে 9 ডিসেম্বর 1946 ভারতীয় সংবিধানের প্রথম সভা হয়েছিল, তাহলে তো এটা হবে না। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান এ, 22nd July 1947। এই ডেটগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরপর পরপর অনেকগুলো ঘটনা এই সময় হয়েছিল। তো সেক্ষেত্রে এই ডেটগুলো কিন্তু মনে রাখা খুব জরুরি এবং এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। নেক্সট, হোয়াট ইজ কল্ড দ্য সোল অফ দ্য কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের আত্মা কাকে বলা হয়? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদকে, প্রিয়াম্বেল, প্রস্তাবনাকে, ড্রাফটিং কমিটি, খসড়া কমিটিকে? নান অফ দিস। তো এর আগে যখন আমরা ডেসক্রিপটিভ পড়েছি তখন আমরা যখন প্রিয়াম্বেল বা প্রস্তাবনা পড়েছিলাম তখনই কিন্তু এই কথাটার উল্লেখ করা হয়েছিল যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে তার আত্মা বলা হয়, ভূমিকা যেমন বলা হয় তার সঙ্গে কিন্তু সংবিধানের আত্মা বা সোল অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ল্যাঙ্গুয়েজেস রেকগনাইজড ইন দ্য কনস্টিটিউশন, সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি বর্তমানে? বর্তমানে সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা হচ্ছে 22টি। নেক্সট, এক্ষেত্রে এটা বলে রাখি যে সংবিধানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি, এটা কিন্তু যে সিটেট সবে আমরা দিলাম, অর্থাৎ 2022 জানুয়ারি ডিসেম্বর মিলিয়ে যেটা হয়েছিল 2021 আর 2022, সেখানেও কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিল। এবং 2021 সিটেটেও কিন্তু, যেটা 2021 জানুয়ারিতে হয়েছিল সেখানেও কিন্তু এই কোয়েশ্চেনটা এসেছিলো। এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। তো সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি যে সংবিধানে স্বীকৃত বর্তমানে ভাষা হচ্ছে 22টি। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর জাকির হোসেন, ভিভি গিরি। তো এখানে সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন? জি এস পাঠক, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর জাকির হোসেন, এদের মধ্যে কেউই নন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এক্ষেত্রে বলে রাখি যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট এই দুটো কোয়েশ্চেন কিন্তু, অর্থাৎ প্রথম রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি, এই কোয়েশ্চেন কিন্তু বারবার ঘুরিয়ে আসে। এবং এক্ষেত্রে কিন্তু অপশানে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ দুটো অপশানই কিন্তু থাকে। এবং এনারা উভয়ই যেহেতু ভারতের যে গণপরিষদ ছিল সে তার একজন, তারা যে সদস্য ছিলেন এবং কোনো কোনো জায়গায় তারা সভাপতিত্ব করেছেন, আমরা ডেসক্রিপটিভ ক্লাসে সেগুলো দেখেছি। তো যখন কোয়েশ্চেন আসবে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট তখন কিন্তু খুব ভালোভাবে কোয়েশ্চেন পড়ে তার সঠিক অপশান যেটা আনসার হবে সেটা কিন্তু চুজ করতে হবে।
নেক্সট, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান বি অ্যামেন্ডেড বাই হুইচ আর্টিকেল, কত নম্বর ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানকে সংশোধন করা যায়? আর্টিকেল 312 বা 312, 368, 390, 249। তাহলে এখানে সঠিক উত্তর হবে 368। এটা কিন্তু যে 368 আর্টিকেল আছে, এটা কিন্তু যে পার্ট আছে সেটা হচ্ছে 20 নাম্বার যে পার্ট আছে সেই পার্টের অন্তর্গত 368 যে আর্টিকেল আছে সেই অনুযায়ী ভারতীয় যে সংবিধান যখন প্রণয়ন হয়েছিল তারপরে এখনও পর্যন্ত কিন্তু অনেকবার ভারতীয় সংবিধানকে সংশোধন করা হয়েছে। এই যে সংশোধন করা হয় সেই সংশোধনের যে পদ্ধতি আছে কিভাবে করা হবে এই সমস্ত কিছু বিবরণ কিন্তু এই আর্টিকেল 368-এ দেওয়া আছে। আর এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ ভারতীয় সংবিধান সংশোধন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্ন কোয়েশ্চেন আসে, তাহলে সেক্ষেত্রে সংবিধান সংশোধন কোন আর্টিকেল অনুযায়ী হয় এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, হু ওয়াজ কল্ড ফাদার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেল, ডক্টর বি আর আম্বেদকর, জওয়াহরলাল নেহরু, মহাত্মা গান্ধী। এখানে সঠিক উত্তর হবে ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট, হু ইজ দ্য সুপ্রিম ইন্টারপ্রিটার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের প্রধান ব্যাখ্যাকর্তা কে? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, নান অফ দিস। তো এখানে সঠিক উত্তর হবে সুপ্রিম কোর্ট। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়া, নিম্নলিখিত ভাষাগুলির মধ্যে কোনটি ভারতের সরকারি ভাষা? হিন্দি, ইংলিশ, সংস্কৃত, নান অফ দিস। তো এখানে সঠিক উত্তর হবে নান অফ দিস, কারণ একসময় আমরা যদি ভারতের স্বাধীনতার পর থেকে বিভিন্ন ঘটনাগুলির বিচার করে দেখি তাহলে একসময় এরকম প্রস্তাব আনা হয়েছিল যে হিন্দিকে ভারতের সরকারি ভাষা হিসেবে গ্রহণ করা হবে, সে হিসেবে অপশান দেখলে মনে হয় যে হিন্দি সরকারি ভাষা, কিন্তু অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানে কোনো ভাষাকেই সরকারি ভাষার স্থান দেওয়া হয়নি। কিন্তু ভারতবর্ষের 22-এর আগে আমরা যেটা দেখলাম যে সরকারি ভাষা হিসেবে কি সেগুলো ভারতের সংবিধানের স্বীকৃত ভাষা হিসেবে 22টি ভাষা স্থান পেয়েছে, কিন্তু পার্টিকুলার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যেটা আমরা যদি আমাদের সংবিধানের স্বাধীনতার পূর্বে বা ইংরেজদের আগমনের পূর্বে যখন বিভিন্ন রাজাদের সময় যদি আমরা দেখি তাহলে আমরা জানি যে কোনো কোনো রাজাদের সময় একটি বিশেষ বিশেষ ভাষাকে সেখানে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে আমাদের স্বাধীন ভারতে কিন্তু এখন কোনো ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হয়নি। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কল্ড প্যারাডাইস অফ জুডিসিস্ট, নিম্নলিখিত কোনটিকে আইনবিদ্যার স্বর্গ বলা হয়? কনস্টিটিউশন অফ ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সংবিধান আছে তাকে, ব্রিটিশ কনস্টিটিউশন, ব্রিটিশ সংবিধানকে, কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের সংবিধানকে, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, ভারতের সংবিধানকে। তো এখানে সঠিক উত্তর হবে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো আজকে ক্লাস এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করো, তাহলে আমি যখনই তোমাদের জন্য কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।